পুরাকালে রাজা অশ্বপতি তপস্যায় মগ্ন সন্তান কামনায়। তপস্যায় দুষ্ট ভগবতী দেবী আবির্ভূতা হয়ে দেবী রাজা অশ্বপতিকে বরদানে ধন্য করলেন। যথাকালে মহারানীর কোল আলো করে জন্ম নিল এক কন্যা সন্তান, নামকরণ হল সাবিত্রী। সবার নয়নের মণি সাবিত্রী, সবার স্নেহের দোলায় দোলায় তো সাবিত্রী। মহাকালের চক্র আবর্তিত হতে থাকে, সেদিনের শিশু সাবিত্রী আজ বালিকা, সবার আদৃত। আনন্দিত রাজার হৃদয়, আনন্দিত পুরবাসী হবে আজ সাবিত্রীর বিদ্যারম্ভ উৎসব। রাজকুমারী, সকল বিদ্যায় পারদর্শী হও। রাজ পুরোহিতের আশীর্বাদ নিয়ে, রাজগুরুর স্নেহ ছায়ায় জ্ঞানমার্গে যাত্রা শুরু করে সাবিত্রী। মা, বিদ্যার গুরুত্ব বলি শোনো জননী। বলুন। বিদ্যায় জীবিত জনের জ্যোতি, বিদ্যাহীন জনের জীবন চির অন্ধকার আছে। সেই জন্যে বাল্যকালেই বিদ্যা অর্জন অবশ্য কর্তব্য। আজকে শিশুরা ভবিষ্যতে প্রখ্যাত হয়ে দেশের বুকে কীর্তি চিহ্ন রাখে। সেটা কেমন গুরুবর? বিদ্যা হতে জ্ঞান, জ্ঞান হতে বিনয়, সদ্গুণ বিশেষ ধী শক্তি অর্জন করে। মেয়ে বয়স্ক হওয়ার পরে তার চরিত্র অনুসারে পুণ্যাত্মা বলে মহিয়সী হয়ে অপূর্ব প্রতিব্রতা হয়ে অপার কীর্তি সম্পাদিত করে। গুরুবর, প্রতিব্রতা কারা বলুন? প্রতি স্ত্রী তার বিবাহিত ভর্তা দেবতা গণ্য করে পূজা করেই সৌভাগ্যবতী। এর শেষে স্ত্রীর পুণ্যই শুধু নয়, শক্তিও লব্ধ হয়। পতি সেবায় অশেষ শক্তি সম্পাদিনী বালাই শুধু পতিব্রতা চিহ্নিত। বলুন তাদের কাহিনী। অনসূয়া দেবী এক সতী, পরিচয় অত্রিমুনির ভার্যা, অপার পতিব্রতা, সর্বকালে সর্ব অবস্থা মধ্যে তার ভর্তা পদযুগল সেবায় মহৎ। কোনোদিন নারদ মুনীন্দ্র তার শক্তি পরীক্ষার জন্য অত্রিমুনির আশ্রমে উপস্থিত হলেন। নারায়ণ নারায়ণ। কে তুমি? নারদ মহর্ষি না? নমস্কার মনীন্দ্র। ইষ্ট কামনা সিদ্ধ হোক। আসুন। আসন গ্রহণ হচ্ছে, অনাহারে অতি কাতর আমি মা। ও আচ্ছা, বসুন, দেখি ফল আর এনে দিই। শুনো মা, শুনো, আমার কিছু সহায়তা চাই। বলুন স্বামী। দেখো এই প্রস্তরগুলি রন্ধন করে আমাকে ভোজ্য প্রদান করো। তাহলে দিন। সত্য রন্ধন করো জননী, অনেকক্ষণ অনাহারি আছি। আচ্ছা স্বামী। রন্ধনে অশক্তই প্রস্তরখণ্ড, ও কি সক্ষম হবে? দেখো না, দেখি কেমন করে করে। স্বপ্নে জাগ্রতে সুক্তির অবসান হলে পতি পদতল পূজায় অনুরক্ত যে মনন বচনে কর্মধারায় পতি সেবা কার্যে নির্বাহিত দিন যায়। পতিকে পরম দেবতা ভাবে গণ্য করিত এ প্রস্তরখণ্ড উৎকৃষ্ট মিষ্টান্ন হোক। স্বামী, ভোজ্য এনেছি। রন্ধন করেছে জননী? হ্যাঁ স্বামী, আসুন নিন। না, তোমায় অনেক কষ্ট দিয়েছি মা। আসল নট্য রচয়িতা ওই নারদ, এখন ভুলোকে সকলেই বর্ণনা শ্রবণে আমাদের হতশ্রদ্ধা করবে। এর প্রতিকার করতে হবে, আমাদের পতিদের সাহায্য নিয়ে অনুসার পাতিব্রত্য শক্তি বিনষ্ট করতে হবে।
তাহলেই নারদের কথা বন্ধ হবে নিশ্চয় তা নইলে সর্বদা কুণ্ঠিত থাকতে হবে নারায়ণ নারায়ণ এ দেখো মা তোমরা রন্ধনে অক্ষমে প্রস্তরখণ্ড অনুসূয়া তার পাতিব্রত মহিমাতে থাক থাক শুনতে চাই না তার পাতিব্রত মহত্ব সত্তরেই প্রমাণিত হবে আমিও তাই চাইছি নারায়ণ নারায়ণ নমস্কার প্রভু আয়ুষ্মান ভব এই দিনে আপনার আতিথ্য স্বীকার করতে এসেছি মহাপ্রসাদ কৃপা করে আসন নিন আমাদের ব্রত আছে তার পূর্তি চাই স্বচ্ছন্দে বলুন স্বামী শারীরিক একান্তই বস্ত্রহীন হয়ে তোমার ভার্যাকে আমাদের ভোজ্য দেওয়া চাই বস্ত্র ত্যাগ করেন আপনারা সর্ববর্জনকারী নিরাসক্ত আপনাদের ইচ্ছা যথার্থ পুরে স্ত্রী স্বরমিত শিরভূষণ বিবস্ত্র হয়ে অতিথিদের ভোজ্যদান করা অন্যায় নয় ঠিক কথা কিন্তু এ আমাদের ব্রত অন্যথা করলে আমরা আতিথ্য স্বীকার করি না দাঁড়ান ত্বরান্বিত হবেন না আমি এরা কোনো মহাত্মা সামান্য লোক এদের ইচ্ছা নির্বাহ করা আমাদের ধর্ম সত্যি অতিথির অভিপ্সা পূর্তির প্রতিজ্ঞা আছে আক্রমণ অনুচিত আপনার আদেশ চাই আদিষ্ট রীতিতেই ভোজ্য দান করি তাই করো সেই পরমেশ্বরই তোমার শরম রক্ষাকারী আসুন নিন আপনাদের নিয়ম অনুসারে আতিথ্য স্বীকার করুন নিজে গিয়ে দেখতে চাও তো চলো চলুন নয়নে চাঁদের আলো মাখানো বাছাদের দেখলে আমার মন এত ব্যাকুল হয় কেন স্বামী এই শিশুরা মহানুভব নিশ্চয় তেজপুঞ্জ দীপ্যমান দেখে আনন্দ হচ্ছে দেবী ওই যে দেখো ওই দোলনায় ঘুমন্ত বচ্চেরা তোমাদের পতি এসো অনুসা দেবী প্রতিভিক্ষা প্রতিভিক্ষা আমরা বিজিত হয়েছি প্রতিভিক্ষা দিন জননী আমাদের অনুগ্রহ করুন মনীন্দ্র এই পুণ্যবতী কারা ইনি শ্রী মহালক্ষ্মী ইনি পার্বতী দেবী ইনি সরস্বতী দেবী হ্যাঁ ত্রিদেবী আমার আশ্রমে এসেছেন আমার জন্ম বিফল নয় জননীরা নমস্কার জননী অবিবেকী হয়ে তোমার পাতিব্রত্যের পরীক্ষার ইচ্ছায় ত্রিমূর্তিকে তোমার কাছে পাঠিয়ে তার ফল অনুভব করছি অনুসূয়া দেবী ত্রিমূর্তি অপত্য স্নেহে দোলায় শুয়ে আছেন সৃষ্টির আবর্তন বন্ধ লোককল্যাণ কল্পে ওদের আবার নিজস্ব রূপ দান করো আপনার আজ্ঞা পালনীয় সর্বকালে সর্ব অবস্থাতে পাদ অরবিন্দ যুগল আশ্রয়ে সেবা করেছি এদের সাক্ষাৎ করে দেবতা ভাবে পূজা করে এ বছরদের নিজস্ব রূপে ফিরে মহানুভবেরা আপনাদের কৃপা অনুপম আপনাদের দর্শন দান করে আমাদের চরিতার্থ করেছেন অত্রিমুনি তোমার পূর্বপুণ্য প্রভাবেই আশ্রমে অপত্য হয়ে তোমার আদর পেলাম
অনসূয়া দেবী, তোমার পাতিব্রতের পরীক্ষা নিতে শুধু আসেনি, তোমার মহত্বের শক্তিকে ত্রিলোকেতে প্রচার করতে এসেছি। তোমরা যে অতিথি পূজা করেছো তাতে আনন্দিত। কিছু প্রার্থনা করো জননী। স্বামী, ত্রিমূর্তি সহায় হয়ে আমাকে পুত্র বর দিন। তোমার বাসনা পূর্ণ হবে। ধন্য হলাম। এই অনসূয়া দেবীর কথা শুনলে পতিব্রতার কতই শক্তি সামর্থ্য হয়। গুরুবার, আমিও অনন্ত শক্তি সম্পাদিত করব। সাক্ষাৎ সেই ভবানীর কৃপাতে জন্মেছ, নিশ্চয়ই সম্পাদিত হবে জননী। নমে তোমায় জননী, নমে তোমায় জননী, ধ্যানে নমি যারে সকলে ভবানী, নমে তোমায় জননী, সম্পদে দুঃখে এই মনে সুখ দেহ সুরদেহ বাসিনি, নমে তোমায় জননী। কন্যাকে ঐহিক বিদ্যা দান করেছেন, আপনার করুণা অপার। কৃতজ্ঞতা পূর্বক আমার সমর্পিত এই পারিতোষিকাদি স্বীকার করে আমাকে আনন্দ দান করুন। মা সাবিত্রী, শীলাবতী হয়ে, সাধ্বী হয়ে, পিতার গৃহে, পতির গৃহে কীর্তি প্রতিষ্ঠা সম্পাদিনী হও জাননী। জ্ঞান লাভান্তে সেই হবে সত্যিকার গুরু দক্ষিণা। আপনার আশীর্বচনে তা অবশ্য সাধিত হবে গুরুদেব। দীর্ঘ সুমঙ্গলীয় হও। নমস্কার নারদ মুনীন্দ্র। ইষ্টফল সিদ্ধি হোক। শোনো, তোমার জননী জনককে দর্শন ইচ্ছে এসেছি, কৃপা করে আসুন।
নারদ মহর্ষি আপনাদের দর্শনাভিলাষী। হ্যাঁ, নারদ মহর্ষি আমার দর্শনাভিলাষী। নমস্কার মনীন্দ্র। নারায়ণ নারায়ণ। বসুন স্বামী। শোনো সত্যবান, আজ্ঞা করুন। মুনীন্দ্রকে অর্ঘ্যপাদ্য দান করো, জল নিয়ে এসো। যথাজ্ঞা। এত শ্রম দেখে সম্মানিত হয়েছি ভেবে নিচ্ছি। স্বামী, ত্রিভুবন পবিত্রকারী আপনার পাদকমল স্পর্শ অপেক্ষা পুণ্য আর কি। দেবর্ষী মহানুভব, আপনার আগমনে জীবন ধন্য হলো। নারায়ণ নারায়ণ নারায়ণ। দুমসেনা, নিরন্তর তোমার সেবায় নিমগ্ন এই সত্যবানের মতো সুপুত্র লাভ করেই তোমরা ধন্য হয়েছ। মুনীন্দ্র, পট্টবস্ত্র পরে রত্নকিরীট ধারণ করে সিংহাসন অলঙ্কৃত করে ধর্ম পরিচালন করার মতো ভাগ্য যে তনয়ের, সে পর্ণকুটিরে এই অন্ধলোকে সেবা করে কাল অতিবাহিত করছে। ভাগ্য বলতে চাও তুমি? স্বামী, দুর্ভাগ্য সৌভাগ্যের কথা নয়। আমরা যা হই, আমার পুত্র যদি রাজভোগে থাকতো আমার মনে একটু দয়া হলে বলতো। তুমি মহাপরাক্রমশালী ছিলে। বিধি বলবতী হলে পরাক্রমে কি করবে? পার্শ্বচর আত্মীয় সেই অবিশ্বাসী উগ্রসেন শয্যায় দুর্জন সর্পের ন্যায় হঠাৎ আক্রমণ করে যদি? তুমি শীঘ্র গিয়ে মহামন্ত্রীকে ডেকে আনো। তুমি এখনই সিংহদ্বার সুরক্ষিত করবার জন্য সেনাপতিকে বলো, যাও। অর্ধরাত্রিতে হঠাৎ এসে দুর্গ আক্রমণ করা বিরোচিত লক্ষণ নয়। আমায় মুক্ত করে দিয়ে তোর পরাক্রম দেখা। ক্ষান্ত করতে প্রলাপ বাক্য, তোর অহংকারের যথার্থ প্রতিষ্ঠিত করতে হবে। নিশ্চুপ তুই, অন্তঃসত্ত্বা নারীর অপমান করেছিস, তোর পাপ তোকে নিষ্কৃতি দেবে না। কি শাস্তি দিই তোকে? দেখ, বন্দীদের অরণ্যে নিয়ে গিয়ে অন্ধকারে ছেড়ে দাও। যাও। এই সেই দুঃখের কথা মুনীন্দ্র, পরদিন হতে অন্ধ হয়ে অরণ্যবাসী হয়েছি। কোনদিন দৈবকৃপা লাভ হবে এই আশাতে কাল যাপন করছি। এ বিষয়ে কেন পূর্বেই বলেনি তা তো? কি হয়েছে রাজা? রাত্রি নয়, প্রত্যুষ নয়, মুরগি হাঁস খেয়ে খেয়ে যাচ্ছে, গরুগুলো নিয়ে চিবিয়ে খাচ্ছে, মানুষগুলো গিলে খাচ্ছে। এ কি পাপ, এ পর্যন্ত আমাদের বলনি কেন? এতদিন শুধু সহ্য করেছি তাই বলিনি রাজা, কিন্তু প্রতিশোধ ইচ্ছায় ওরা বেড়েই যাচ্ছে। তোমরা সকল অস্ত্রবিদ্যায় পারদর্শী নয়, ওদের বধ করতে পারলে না? সেরকমই করার ইচ্ছে ছিল স্বামী, কিন্তু চতুর্দিকে যত ঝোপি ঘিরে দেখি না, যে কোনো গর্তই দেখি না, মুনিরা আছেন, ওদেরকে হত্যা করলে ওরা সাপ দেবে নেই ভয়ে আপনার কাছে দৌড়ে এসেছি রাজা। আচ্ছা, কাল প্রত্যুষেই প্রস্তুত হয়ে আসছি আমরা, তোমরা যাও। মহামন্ত্রী, মৃগয়ার বন্দোবস্ত করুন। উত্তম মহারাজা। মা সাবিত্রী, জঙ্গলে সানুদেশে পশুরা প্রবেশ করে প্রজাদের অশেষ কষ্টের কারণ হচ্ছে। আমি গিয়ে ওদের হত্যা করে শীঘ্রই ফিরে আসবো মা। তা তো, একটা ক্ষুদ্র বাসনা বলো জননী।
তোমার বাসনা সিদ্ধ করতে সদাই প্রস্তুত আমি। গুরুবার আমাকে অস্ত্রবিদ্যা দিয়েছেন, সেই অর্জিত বিদ্যা ব্যর্থ না করার কথা বলেছেন। এখনো পর্যন্ত মানব প্রয়োগে মৃগয়া করিনি, তা তো আপনার সাথে মৃগয়া যাব। তুমি মৃগয়া যেতে চাও? যদিও অর্থ রক্ষার জন্য ধনুর্বিদ্যা শিখেছো, অরণ্যে গিয়ে মৃগয়া করার জন্য নয়। মৃগয়া রাজকন্যাদের রাজার বিরুদ্ধে নয় মা, তাছাড়া সাথে যখন পিতা কিসের ভয় মা? দেবী, যুবরানী কত সুন্দর বলেছে শুনেছো তো? মা সাবিত্রী, কাল প্রত্যুষেই যাত্রা, তৈরি থেকো। হরিণীকে বন্দী করেছো? আমার ইচ্ছা। কি ইচ্ছা? এই হরিণী আমার, একে বন্দী করার অধিকার কে দিয়েছে? তার সৌন্দর্য। সৌন্দর্য? তোমারও সৌন্দর্য আছে, আমিও। অধিক প্রসঙ্গ চাই না, আমার ক্রোধ উদয় হলে। অবলাদে ক্রোধও আছে? আমাদের ক্ষত্রিয় বংশ, তা জানো? ক্ষত্রিয় তো আমিও। তবে এই মুনিবেশে? এ আশ্রম ধর্ম, যাই হোক আমার পরিচয় অনাবশ্যক, যাও। যেতে বলেছি বলে সত্যি চলে যাচ্ছ? ক্ষণেক সৌন্দর্য দেখি, যেও না, যেও না। নামটি কি গো? নামটা? হ্যাঁ, বাসন্তী। বাসন্তী? কি সুন্দর গো। যাই আমি। চলে যাচ্ছ? আমার পঞ্চপ্রাণ এখানে ছেড়ে যাচ্ছি। এই হৃদয়ের মধ্যে রেখে দিচ্ছি গো, এদিকে দেখাতে চেয়ে। বা, চলে গেল মনোমোহিনী। কুরঙ্গি, তোর উপকার ভুলবো না, তোর জন্যে সেই দিব্য সুন্দরী দর্শন ভাগ্য আজ লাভ করেছি। তোর প্রতি ওর কত মধুর ভালোবাসা, কিন্তু তোকে কঠিন হয়ে নিয়ে এসেছি, আমাকে ক্ষমা কর। তবুও তুইও ওনার পরিচয় জানতে চাইলি না, আবার ওর দর্শন ভাগ্য আমাদের কবে সম্ভব হবে? ভবানী, মৃগয়ার জন্য জনকের সাথে এখানে এসেছি, তোমারই দয়ায় সেই দিব্য সুন্দর মূর্তির দর্শন পেয়েছি। পুনর্দর্শন কবে হবে তাকেই আমার প্রাণপতি কর জননী। হা জন্মুখ, আপনি? আমি দেবী। আপনি এখানে কতক্ষণ এসেছেন? আমি মনে পড়ছে না, কাল তোমায় দর্শন করার পর থেকে কাল পরিমাপ ভুলেই গেছি। মার্জনা চাইছি। মার্জনা কেন?
দেবী, তোমার সৌন্দর্যের আরাধনা করছি। এই হরিণী কেড়ে নিয়েছি বলে ক্রুদ্ধ হয়েছ? এ দেখো, প্রেমপূর্বক এই কুরঙ্গিকে সমর্পণ করছি। কুরঙ্গি, এই কুরঙ্গি। তবে এর চেয়ে কি আর বেশি দিতে পারি বলো তুমি? গ্রহণ করো। এই স্মরণচিহ্ন আমাদের প্রণয়ের অভিজ্ঞান। তবে দেবী, এ হরিণীকে রাজধানীতে নিয়ে যাও। যখন একে দেখবে, এই সত্যবানকে ক্ষণে স্মরণ করো। কিন্তু স্মরণেই যথেষ্ট আনন্দ। সেটা তুমি হৃদয়কে জিজ্ঞেস করো। করেছি। কি বলেছে? আপনি আমার প্রভু। দেবী, স্বামী। রাজকুমারী, রাজকুমারী। কিরকম দেখলে বা মনি পল্লী? কি চিন্তা করছো? না কুনামা, প্রশান্ত বাতাবরণ অখণ্ড আনন্দের কারণ। যেখানেই দেখি না আহ্বান, আতিথ্য, অনুরাগ, ত্যাগে প্রজ্জ্বল সেই মণিপল্লীগুলি, স্বর্গসীমানা স্বাদ পেয়েছি মা। পাতুল কন্যা, আমার অন্তঃপুরের চেয়ে মধুর সেই পল্লী। অন্তঃপুরের লোকে এমন কি স্বাতন্ত্র্য আছে মা? স্বাতন্ত্র্য নেই, ছেলে মানুষ, ভবিষ্যৎ যুব। মণিপল্লীকে অপূর্ব বলো। ভুবনে স্বপনে ভিরুহি চাহিতায় সখী পরাণী, মিতা স্বপনে হিয়া যা ভাবে চাহিতারে সখী। বলো না ওই দুটি নয়নে নিশি দিন কার ছবি ভাসিছে? আমি তোমাকে তন মন সপেছি, ভালোবাসা বন্ধনে বাঁধো গো। বসন্তের মন্ত্র বাজাও শ্রবণ, এ প্রাণে বন্ধু হে আনন্দময়। মনোহারিণী মায়ালু নিবেদিতা প্রেয়সী, বিরাজে ছয়ে মনে আরোপবেশে। মনোহারিণী মায়ালু নিবেদিতা প্রেয়সী, বিরাজে ছয়ে মনে আরোপবেশে। পরিচিতে গীতে আজি মিলিতারে, মধুরে পরিচিতে গীতে আজি মিলি তারে। বসন্তের মন্ত্রে বাজাও শুনো মন্ত্রে, এ প্র
প্রাণে বন্ধু হে আনন্দময়, প্রাণে বন্ধু হে আনন্দময়। এ মন্দ হাসো কেন স্বামী? বল না প্রিয় গো প্রিয়। হ্যাঁ প্রিয় বার, তুইও প্রেমাসক্তের তাতি না তো? তবে এত আবেগ কেন? একে দেখলে অন্যকে মনে পড়ছে। আয় তোকে একটা বলি, কিছুক্ষণ চুপটি করে বস। যুবরানী, ওর প্রতি তুমি প্রেমাসক্ত? কি সৌন্দর্য তোমার, ওনার সৌন্দর্য কোথায়? ওর তুলনা কোথায়? অনিন্দ মুখ, সুন্দর আয়ত নেত্র, সুবিশাল বক্ষস্থল, কণ্ঠেতে তুলসী মালা, ভুজে কঠিন কুঠার, মুনি বেশে হলেও মূর্তিতে প্রস্ফুটিত সৌন্দর্য রাশি। ভালোবাসতে পারো, বর্ণনা করতে জানো না? তাহলে এই তোমার আশা, তোমার জননী জনক এর সাথে বিয়েতে রাজি আছে? দাম্পত্য বিবাহ বিধাতার ইচ্ছায় হয়, জননী জনকের নয়। কি বলছো রাজকুমারী, তোমার কথা আমার নিরর্থক মনে হচ্ছে। এ সময় আপনার আগমন আমাকে অনন্ত আনন্দ দিয়েছে। কি কারণে? আমার মেয়ে সাতির বিবাহের আয়োজন করেছি, এই কারণে অসংখ্য বারের চিত্রপট আনা হয়েছে। এই সম্বন্ধে আপনার নির্দেশ কামনা করি। অশ্বপতি, তোমার কন্যা ভবানীর কৃপায় জন্ম হতি পুণ্যবতী। ওর মন আকর্ষণ করার মতো রাজপুত্র, অনন্য অসামান্য বলপরাক্রমশালী, অনুপম গুণাগুণ সম্পন্ন ও রূপের অধিকারী হওয়া চাই। স্বামী, আপনার বর্ণিত গুণাগুণে অলঙ্কৃত পাত্র কোথায় বলে দিন। নমস্কার মুনীন্দ্র। ইষ্ট কামনা সিদ্ধ হোক। মা সাবিত্রী, এই ভূমণ্ডলে রাজকুমারদের চিত্রপটগুলি আনা হয়েছে, ওগুলো দেখে তোমার রূপসম্পদের যোগ্য কাউকে বরণ করো মা। পার্বতী, মাকে চিত্রপটগুলি দেখাও। উত্তম মহারাজা। চিত্র এই মুনিবেশে, বুঝে কঠিন কুঠার, পরিচয়? রাজকুমারী বল না, রাজকুমারী স্বপ্নে দেখা পেয়েছেন তারই এই চিত্র, একে গ্রহণ করতে চান। মুনিকুমারকে বরণ করতে চায়? বল মা, সত্যি কথা? হ্যাঁ মা, দেখেছেন, এই মুনিকুমারকে বরণ করতে চায়। আহা মহর্ষি, তেজস্বী। ও, এর কথা বলুন স্বামী। ইনি রাজ্যভ্রষ্টে অরণ্যবাসী শাল্যদেশাধিপতি সেই ধুমসেনার তো নয়, সত্যবান মুনিকুমারও নয়, সুক্ষত্রিয়। মুনীন্দ্র, রাজপুত্রের বিদ্যাবিশেষদ বলপরাক্রম সম্পদ জানিয়ে দিন। এ অখিল বিদ্যাবিশারদ অতি বলপরাক্রমশালী, নিরুপম সুন্দর সে, মাতা পিতার সেবায় সদা নিমগ্ন সদ্গুণ সম্পন্ন। এর আসল নাম হল চিত্রাসুর, সত্যবাক্য ব্যক্ত করে বলেই সত্যবান নামের। রাজ্যভ্রষ্ট আশ্রয়হীন অন্ধ জননী জনকে পায় অরণ্য লোকে কাল যাপন করছে। রাজ্য চান নেই, যত পরাক্রমী হোক সে বিক্রমে কি লাভ? মা সাবিত্রী, মুনীন্দ্র যা বলেছেন শুনেছ? শুনেছি তা তো। অরণ্যবাস অতি দুর্বহ জননী, পতির জীবনে অরণ্যবাসী হয়েও সতী আনন্দিত হয় তা তো? মা, তুমি অতি সুকুমার পরিবেশে বড় হয়েছ, রাজমন্ত্রীর মাঝে সকল অনুভব করেছ তুমি, অরণ্যবাসী হওয়ার কষ্ট সইতে পারবে? আমার কথা শুনে
অন্য কোনো রাজকুমারকে গ্রহণ করে স্বল্প সুখ অনুভব করো জননী। মা, প্রেমবিহীন কোনো দাম্পত্য শূদ্র দেবতার উপাসনার মতো। আমার হৃদয় অনেক আগেই সেই দিব্য পুরুষকে অর্পণ করেছি। স্ত্রী তার জীবনে দুজনকে প্রেম করতে পারে, বলো তুমি? মুনীন্দ্র, আপনি বিবাহে নিরস্ত হতে বলুন। মহারানী, না কিংবা হ্যাঁ আমি কি করে বলি, কন্যার বিবাহ কর্ম অনুযায়ী হয়ে থাকে। কর্মই কেনই বা আমার কন্যা স্বপ্ন দেখল, অরণ্য নিবাসী রাজকুমারের দেখাই বা পেল কেন, তাকে প্রেম নিবেদন করলো কেন? তা নয় মনীন্দ্র, স্বপ্নে প্রেমে কেউ বাগদত্তা হয়? স্বপ্নই শুধু নয়, জনকের সাথে যখন মৃগয়ে গিয়েছিলাম সেই দিব্যমূর্তি দর্শন পেয়েছি। আবার দেখাও হয়েছে, মৃগয়ের কারণেই হয়েছিল বোধ হয়। মা, সাবিত্রী, এখন তোমার প্রতিজ্ঞাভঙ্গ হবে না? তা তো, আপনি তো জানেন ধর্ম কাকে বলে, পতির সাথে শুভ পরিণয় সৌভাগ্যের আশীর্বাদ করুন। মুনীন্দ্র, আমি কর্তব্য বিমূঢ় হয়েছি, কর্তব্য কি হবে আপনি বলে দিন। তাই তো চিন্তা করছি, সাবিত্রী, জননী জনকের বাক্যে কেন বিরুদ্ধাচরণ করছো, এই নিশ্চয়তা ভাঙো। মুনীন্দ্র, আপনি পরীক্ষা করছেন? অরণ্যবাসের ক্লেশ মেনে অশেষ কষ্ট হলেও সন্তুষ্ট মনে বরণ করব, অন্য কাউকে গ্রহণে নিজের কুলশীলতা সেই নিশ্চল প্রেমকে কলঙ্কিত করব না। রাজপুত্রী, এ বলা সুলভ এত দুর্লভ, মনে করো কাল অবশান্তে যদি আর কোনো আপদ যথা প্রাণবিয়োগ হয়, মঙ্গল প্রতিহত করব। মুনীন্দ্র, যা প্রাপ্য আছে অবশ্যই তা হবে, কিন্তু যা মনে স্থির করেছি তার অন্যথা হবে না। কন্যা শোনো, এই বিবাহে ক্ষান্ত হও, তোমায় অনুরোধ করছি, আমার কথা রাখ মা। মা, যে বিপদ অরণ্যে আসে অন্তঃপুরকৃত আসে না, বিধি বলবতী হলেও অন্য পুরুষকে বরণ করার পরেও কি ফল শুভ হয়? অদৃষ্টের ফলে আমার পতির বিপদ কি দূর হবে না? মুনীন্দ্র, বিপদ আছে বললেও বুঝছো না কেন? আনন্দময় জীবনেতে বিষাদকে আমন্ত্রণ জানাচ্ছ কেন? মুনীন্দ্র, বনবাসের কথা বিচার করে এই দুর্বার্তা শুনে কিভাবে সহ্য করিস আমি? মা সাবিত্রী, অনেক কালের আশা সন্তান তুমি, তুমি আমাদের উদ্ধার করবে এই আশায় আশান্বিত আছি জননী। অনর্থক ইচ্ছায় অল্পায়ুকে গ্রহণ করে আমাদের দুঃখ প্রদান করো না মা। তা তো, ভর্তার জীবনে বিপদ থাকলে ভার যা তীব্রত্ব প্রভাবে ব্যর্থ হবে না? এই বিবাহের ফল শুধু প্রেমের পরিণতি নয়, পাতিব্রত্বের পরীক্ষাও সংঘটিত হবে, স্ত্রীর আর কোন কামনা থাকতে পারে? মহারাজা, বিচার করুন, এতক্ষণ পরে সাবিত্রীর মনোনিশ্চয়তা উপলব্ধি করেছি, তার শক্তিতে সংশয়িত হওয়ার প্রয়োজন নেই। অশ্বপতি, সাবিত্রীর পরিণয় মহোৎসবের পূর্ণ আয়োজন করো, আমি যথাসাধ্য সহায়তা করব, ভবানী কৃপার ফলে তোমার পুত্রীর মহত্তর শক্তি বলে সকলই সিদ্ধ হবে। হলাম স্বামী, কল্যাণ প্রাপ্তি হোক। এই স্মরণ চিহ্ন আমাদের প্রণয়ের অভিজ্ঞান। তবে দেবী, এই হরিণীকে রাজধানীতে নিয়ে যাও, যখন একে দেখবে এই সত্যবানকে খানিক স্মরণ করো। কিন্তু স্মরণে যথেষ্ট আনন্দ, সে তুমি হৃদয়কে প্রশ্ন করো। করেছি। কি বলেছে? আপনি প্রভু আমার। দেবী, স্বামী, সত্যবান, সত্যবান, শোনো শোনো, তোমার বিবাহের সংবাদ এনেছি, চিন্তা করো না, অশ্বপতি মহারাজা তোমাকে কন্যাদান করতে এসেছেন। কি বললেন, আমাদের সত্যবানকে মেয়ে দিতে এসেছেন? হ্যাঁ বৎস। সত্যবান, এই সুখবর তোমার বাবা মাকে দিতে চাচ্ছি, তুমি এটাকে সঙ্গে নিয়ে এসো।
ইনি আমাদের মহারাজা, সত্যবান মহারাজা। নমস্কার মহারাজা। চিরঞ্জীবী হয়ে বাস করো বৎস, আশ্রমেতে আসুন। কে ইনি? অশ্বপতি মহারাজা? হ্যাঁ মহারাজা। আমাকে মহারাজা বলে সম্বোধন করছেন, সেও প্রাচীন পদবী, বর্তমানে দুমুদ সেন একটি জীবন মাত্র। না না, এ কি বলছেন? বসুন। মহারাজ আমাদের দয়া করে এই পর্ণকুটিরে এসেছেন, কি সৎকারাদি করব? আপনার দয়াই যথেষ্ট, একটা সাহায্যের আশা এখানে এসেছি। এই অরণ্যবাসে রয়েছি, কি সাহায্য করি বলুন। আপনি নিশ্চয়ই সক্ষমতাতে, তার সাথে বৈবাহিক সম্বন্ধ স্থাপনে এসেছি। হ্যাঁ, আমাদের সাথে? হ্যাঁ বোন। অশ্বপতি, রাজপ্রাসাদে অতি সৌকুমার যে পালিত হয়ে আপনার কন্যার এই অরণ্যকুটিরে জীবন কাটানো চলে? অধিকন্তু এই অন্ধকে অশ্বপতির বৈবাহিক বললে লোকে হাসবে না? আহা ভাতৃবর, সহস্র সূর্যের মতো উজ্জ্বল আত্ম তেজ আপনার আছে, আপনার ন্যায় ব্যক্তির বৈবাহিক হওয়া পূর্বপূর্ণ, মার্জনা করে আশা সফল করুন। সত্যবান, তোমার কি মত এখন? অত বিরাট লোকের জামাতা, ঘটনা ঘটে যাওয়ার পর যত বড়ই হোক না এতটুকু হয়ে যাবে, সময় যখন এসে পড়েছে। রাজি হও। অঙ্গীকার করো বৎস, আপনাদের আজ্ঞা পালন করাই কর্তব্য। অশ্বপতি তুমি বিবাহের আয়োজন করো। ইচ্ছা সম্পন্ন করেছেন তাই যথেষ্ট সন্তুষ্ট আমি ভ্রাতা, আর চার দিনের মধ্যেই শুভ মুহূর্ত আছে, বাহন পাঠিয়ে দেব, বিবাহে সকলে দয়া করে আসুন। অশ্বপতি তোমার কথা রক্ষায় অক্ষম কিছু মনে করো না, আমরা অনেকদিন নগর ত্যাগ করে অরণ্যেতে আছি, এরপর অরণ্য ত্যাগ করে যাব না, তাছাড়া আমরা অন্ধ, শ্রম স্বীকার করে আমার আশ্রমে এসেই বিবাহ দাও, দরকার হলে পুরাণকে নিয়ে গিয়ে আপ্যায়ন করো। ভাতৃবর আপনারা দেশ পালিত হবে। এখন খেতে দেওয়া হলো না, খিদে জ্বালা যে বচ্চি। তোমার কাছে করছি গো, ভোরে উঠে তো গোমর্ষিত না করে সদরে আলপনা দিয়েছি, স্নান করে শুচি হয়ে রুচি অনুযায়ী রন্ধন করেছি। খুব করেছো, তুমি দুষ্টায় ভোজন করো, আমি চেয়ে চেয়ে দেখি। আচ্ছা আচ্ছা, খাওয়ার সময় না নজর দিতে হবে না, নিজে তরকা তেল লাগো। আচ্ছা ঠিক আছে। একই ঘি নেই? ঘি? হ্যাঁ ঘি নেই যে, নিজে গিলে ফুলবে না, যা যা। বিশু শর্মা, বিশু শর্মা, রাম শাস্তি করছে, এসো এখানে এসো। রাগা ওটাকে ভেতরে আনলে তোর শাস্তি তোমার শাস্তি একসঙ্গে চলবে, রাজকার্য বাড়ি বাইরে ব্যবস্থা করো। ব্যাপার কিছু নেই, এমন কিছু না, কুশাসন একটা চাইছি। কুশাসন? অশ্বপতি মহারাজের বাড়িতে বিয়ে। বিয়ে? শুভ সংবাদ। দম্পতি পুজো করতেই হচ্ছে। দম্পতি পুজো? তা বলো। তোমার গৃহিণীকে সঙ্গে নিও, অদৃষ্ট ভালোর সম্পত্তি পাবে। অবশ্যই আসবো, মধুর বাক্য বলেছো শাস্ত্রী। কাল ভোরেই গমন, তোর ইচ্ছা কর দুজনে আসছি। বিয়ে হচ্ছে? রোজই বাড়িতে উৎসব লেগে আছে। শোনো, যাই হোক অশ্বপতি মহারাজের জমি যদি পাও আমার নামে তা লেখাতে হবে। তুমি ক্রুদ্ধ অনুগ্রহ না করলে যতই নিষ্কর হোক না সবই নিষ্ফল। তুমি খুব বুদ্ধি দেখিয়েছো, এখন একটু খেলবো। শোনো, একসঙ্গে কাল রওনা হবো। ও নিশ্চয়ই রওনা হবো। Thank you.
ব্যাসা নিয়ে গিয়ে হাঁটিয়ে শরীরটা গেল। নিষ্কর্মী তো সেখানকার পণ্ডিতের কেবল দিয়েছে। সেখানকার পণ্ডিতের দিলে এখানকার পণ্ডিতা চলে কি করে জিজ্ঞেস করলে না? আমাদেরকে দেয়নি পট্টবস্ত্র, পট্ট শাড়ি, রূপপাত্র ইত্যাদি প্রভৃতি। পট্টবস্ত্র তো শাড়ি, এই পাত্র এত ছোট কেন? ছোট কেন? কথা চুপ বলবো বলে? শিব শিব মরার কথা তুলো না, তোমার মেয়ে তো মরে যাবো যে। বাবা উঠবস করতে পারি না, বুড়ো হয়েছি যে কষ্ট লাগে না। আমাকে যে এতটা হাঁটালে তখন আমার এমন শরীরে কিছু কষ্ট হতে পারে তখন সে চিন্তা ছিল না। তিলকের এত খুব ভালো নাই দেবী, তোমার সৌন্দর্য রাশি অসামান্য, অন্তঃপুরে অশেষ মধুরতায় পালিত, আমাকে বিবাহ করাতেই এই কুটিরবাসী অন্ধ মা বাবাকে সেবা করে কন্দমূল ভোজন করে কাল যাপন করতে হচ্ছে। মানস সরোবরে বিহার করত যে রাজহংস, এখন পুষ্করিণীতে ধরা দিয়েছে। এ কথা বলবেন না, আমার পূর্বজন্মের সুকৃতির ফলে আপনার মতো পুণ্য পুরুষকে আমি ভর্তারূপে লাভ করেছি। আপনার আশ্রয় জীবনযাপন করা ছাড়া মহাভাগ্য আমার আর কি হতে পারে? দেবী, তুমি এখন ভক্তিতে বলছো এ কথা জানি, এই বনবাসের কষ্ট তোমার কালক্রমে অসহনীয় লাগবে। স্বামী, চন্দ্রকান্ত শিলামন্দিরে নিবাস করে সকল সৌভাগ্যের মধ্যে সাম্রাজ্য পালন করা যার কার্য, তার কি বনবাসে দিন যাপন হচ্ছে না? শুভভাগ্য যে স্থিরভাবে থাকে না নিশ্চয়ই আপনি তা জানেন। মহাকাল মানব জীবনে অনেক ঋতুতেই আবর্তিত হয়। তা যদি হয় তো এই জীবন আনন্দময় করে তুলব দেবী। এটো স্বামী, এই মেয়েটাকে দেখে মাথা ঘুরে গিয়ে প্রেমে পড়ে গেছি স্বামী। আপনি বলুন, সবই তো জানেন আপনি, আমাদের দাম্পত্য কেমন হবে গো? কেমন মা বলতে বলছো? বলুন স্বামী। তাহলে তোমরা এখন বিয়ে করো না। হ্যাঁ, বিয়ে করবো না সে কি স্বামী? পূর্বে প্রেমে সাধনা করো, তারপর বিয়ে করতে পারো। বিয়ের আগে প্রেম কি স্বামী? তা ঠিক নয়, তোমাদের এখন থেকে তিন মাস দুজনই এক হবে না, অহরহ দুজনেই কলহ করে যাবে, তারপরে বিয়ে করতে বলছি তোমাদের। হ্যাঁ কলহ? সেই কলহে আমরা দুজনে কি ভিন্ন হয়ে যাবো না স্বামী? কলহই প্রেমের দ্বার খুলে দেয়, দম্পতি হলে কলহের কি বা দরকার? কলহের অবসানই দম্পতি হয়েও। হ্যাঁ জেনেছো তো? জেনে গেছি স্বামী।
নারায়ণ নারায়ণ। কাপেরা তো চন্দ্র বিভাই জাগে প্রাণে ছন্দ মম, কাপেরা তো চন্দ্র বিভাই ক্লান্ত সমীরে মেঘ মেদুর আবেশে জাগে প্রাণে আনন্দ মম। বিষারিণী আলোকিতা রাতি জাগিছি একা, তরুণী রূপবতী প্রেয়সীষ তাই বুঝি প্রাণে জাগে মাধুরী, মিলন রভসে গো রজনী কাঁপিছে গো। সখী ভীরু হে হরিণী প্রেম নন্দিত বালা, গরবিনী সখী ভীরু হে হরিণী প্রেম নন্দিত বালা, ললিতা কন্দাহারা বাসন্তিকা সরসা আসতে পারি? আয় মা, আপনার জন্য তুলসী মঞ্জরি নিয়ে এসেছি। পরম পবিত্রময় তুলসী মা তার সুন্দর উপহার। আয় বাসন্তী, একে প্রতিষ্ঠা করি। সারদা, যাই হোক, ওই সঙ্গিনী তো সঙ্গে বাস করছে, সংসার আশ্রমে স্বীকৃত হচ্ছে না কেন? সংসারে? সংসার মানে কারাগার, অর্থ চরণে আর হস্তে শৃঙ্খল। এই সহধর্মচারিণী হয় জানি, পুরুষের শৃঙ্খল নয় কখনোই। স্ত্রীলোকের কথা বলিনি মা, এখানে সেখানে কয়েকটি স্ত্রীলোকের ব্যাপারে। সেই কয়েকজন স্ত্রীলোকের মধ্যে আমি আছি মনে হচ্ছে? নিজেই গৃহী হতে চায় না, তোমার গুণ বাইরে প্রকাশ হবে তাই তুমি এক কুটিরে বাস করছো। বাসন্তী, ওনাকে অমন করো না, সত্তরই বিবাহ করে নাও, ওনার পদযুগের সেবা করো। এখনো ছ সপ্তাহ, স্বামীর সাথে বই দিতে হবে মা। বরিতা, প্রেমিকের সাথে বৈরিভাব? বৈরিভাব নয় দেবী, পরস্পরের মধ্যে হৃদ্যতা আনার এক পথ। প্রেম হতে এই উদ্ভূত কলহই অনেক মধুর হয়ে ওঠে যে। তা হলেও স্ত্রীর কলহ করা উচিত না স্বামী। নারদ না বললে আমি কেন ঝগড়া করবো মা? আচ্ছা, এখন থেকে একেবারেই কলহ হবে না, সে সময় পার করি আসবো। এই শোনো, যেও না, কোথায় যাচ্ছ? তোমার দেখা না এর প্রাণে সইবে? প্রাণে সয় না, তাহলে যাব না। শুনছ তো দেবী, দুজনেই কত প্রেমাসক্ত, ওদের হৃদ্যতা সৃষ্টি করার জন্যই নারদ মুনীন্দ্র এই নিয়মের বিধান দিলেন। আচ্ছা, আমি অরণ্যে গিয়ে কন্দমূল আহরণ করে আনছি। দাঁড়া সত্যবান, আমি আসবো। ¿Qué
ব্যাপার কি বলতো? বেশ বদলেছো মনটা তো। মন তো কবি বদলেছি, কলহের শেষে এর পর থেকে নিশ্চিন্ত হয়ে বদলে যেতে হবে যে। তাহলে এখন থেকে নিশ্চয়ই মধুর বাক্য বলবে? হুম, এখন আমি অনুকূলে থাকতে চাই। হ্যাঁ গো। আচ্ছা, আমাকে কেমন দেখাচ্ছে গো? এ ফুলকে জিজ্ঞেস করো। ও, এই ঘটনা তোমাকে এখন বনরক্ষীর মতো দেখাচ্ছে, এখন তোমার অনুসরণই আমার কাজ। নারায়ণ নারায়ণ। নমস্কার মনীন্দ্র। দীর্ঘ সুমঙ্গলীয় হও। বসুন স্বামী। সব মঙ্গল তো মা? আপনার দয়ায়। আমার দয়া নয় মা, সবই ভবানীর কৃপা। আশ্রমের ভেতরে আসুন, মা বাবাকে আগমন বার্তা জানাই। এ সময় নয় মা, নীলকণ্ঠকে স্মরণ করে নীল মেঘলোকে আসছি, যখন করুণাময়ী কাত্যায়নীকে মনে পড়ল, তারই বরপ্রসাদে তোমাকেও মনে পড়ল, ক্ষণেকের জন্য দেখে একটা বার্তা তোমায় বলে যাব তাই এসেছি। আপনার দয়া আমি কৃতার্থ। দয়া নয় মা, বেদনা। তাহলেও তোমার প্রতি বাৎসল্যের জন্যই এসেছি, কিন্তু বলার কথা খুঁজে পাচ্ছি না জননী। এমন কি স্বামী, যা বলা যাচ্ছে না বলুন বলুন। বনিতা শোনা উচিত নয় দুঃখ বার্তা এমন, তাই এখন আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। মন আন্দোলিত হচ্ছে, আপনার পুণ্য হবে, সত্তর বলুন। এমন কিছু নয়, সত্যবানের আয়ু মাত্র আর অষ্টম দিন অবশিষ্ট। সে কি স্বামী? অধীর হয়ো না মা, এই বিষাদ পরিস্থিতিতে বিশেষ স্থিরতার জন্য মানব লোকে ধৈর্য গুণের প্রসাদ দিয়েছেন দেবতা। স্বামী, পতির মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার পথ বলে দিন, না বললে আপনার পদযুগল আমি ছাড়ব না। ভীত হয়ো না মা, যা বলছি শোনো, ভক্তিভরে ভবানী পূজা করো, শেষ দিন বস কঠিন উপবাস করো, তোমার সীমন্তের চিহ্ন রক্ষার শক্তি, তোমার পরাশক্তি অবশ্যই সফল হবে। ঠিক বলছেন তো স্বামী, পতির আপদের অবসান হবে তো। তোমার পাতিব্রত মহিমাই পতিকে রক্ষায় সক্ষম মা। দেবর্ষী আপনি, আপনার বাক্য বৃথা হবে না, আপনি কৃপা করুন। ভবানী কৃপা তোমার পরে নিরন্তর আছে, আমি আসি। নারায়ণ নারায়ণ। দেবী ভবানী কৃপা হই, এই আপদ দূর করে আমার পতিকে রক্ষা করো, আমার সীমন্তে সিঁদুর রক্ষা করো, তোমার দীন ভক্তকে রক্ষা করো, কাল মনে তোমার পূজা করেছি, দয়া করে তুমি আমাকে বড় প্রসাদ দাও জননী। দেবী কেন এই চিহ্ন? ব্রত দীক্ষা স্বামী। ব্রত পালন? লতার ন্যায় শরীর কঠোর ব্রত আনলে শুকিয়ে যাবে তো, তাছাড়াই অল্প বয়সে। পুণ্য প্রদায়নী ব্রত, বয়স তো নিমিত্ত মাত্র স্বামী। সে কথা নয়, এমন কিসের এই ব্রত? জন্ম সাফল্যের জন্য। পতি সেবা ছাড়া জন্ম সাফল্য সম্ভব না তো? তবে এই ব্রত কিসের জন্যে? এইবারের মতো মার্জনা করো স্বামী। মার্জনা করব? তা কতদিনের এই ব্রত? অষ্টদিন। ব্রত সময় সর্বদা ধ্যান থাকা উচিত, ততবধি আশ্রম সেবার কাজ আমাকে দাও। না স্বামী। না বলো না, এখন আমি গিয়ে পুষ্পবৃক্ষে জলসিঞ্চন করে আসি। চিত্রগুপ্ত, আজ বিচার সভায় পাপীদের উপস্থিত হওয়ার জন্য আদেশ করো। উত্তম। এ ব্যক্তিটি কি কি অপরাধ করেছে? এ পরম লোভী, অন্যায় করে দূত ক্রীড়ায় কলহ করে ধন অর্জন করেছে, অন্যের ধনৈশ্বর্য পুনঃ পুনঃ আত্মসাত করেছে। হীন চেতা, এই ঘোরতর অন্যায় সম্পাদিত সম্পদের অতি ক্ষুদ্র অংশ আনতে পেরেছ? এরাই আনতে দিলে না যে? প্রহরীরা, একে স্তম্ভে বন্ধন করে নাক মুখ পক্ষে দ্বারা ঠোকরানোর ব্যবস্থা করো, যাও। হে প্রভু, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। একটা কথা। কি কথা? তোমাদের বারোটা মুদ্রা দিতে আমার ব্যাটার নামে চিঠি দেবো, দয়া করে জেনে দাও। ঢুকাও, আমাদের ঘুষ প্রদান করতে চাও? আরে আমাদের জগতে ঘুষ পেলে যেই অবনতি দা, এখানেই শিক্ষা লাভ হবে। তাহলে মুখ দিল বলো না। এ কি পাপ করেছে? এ ব্যভিচারী, এক সাধ্বীকে বিবাহ করার পরেও পরস্ত্রীর জন্য ব্যাকুল হয়েছিল, গৃহিণী চোখের জলে সমস্ত গৃহ সিক্ত হলেও গ্রাহ্য করেনি। একে অগ্নিস্তম্ভের কাছে নিয়ে গিয়ে সৎপঙ্গ দত্ত করো। হ্যাঁ, যম ধর্ম রাজা,
শুনুন, এই শরীর সুন্দর তাই কিছু স্ত্রীলোককে বরণ করেছি। এত শিক্ষার আছে বলে আগে জানা ছিল না, কেউ বলেও নি। প্রভু, এইবারের মতো মুক্তি দিন। ছি, ব্যভিচার পরায়ণ, ভিক্ষা লাভ করো, নিয়ে যাও। একে কি পাপ করেছে? এ চোর চূড়ামুনি, এ অন্য গৃহে প্রবেশকারী তস্কর। প্রভু, ধনবানের গৃহেই শীত কেটেছি। দুর্মতি, তোর প্রলাপ সংবরণ কর। তারপর রাস্তায় দাঁড়িয়ে অনেককে বধ করে, অন্যায়ভাবে হত্যা করে, শিশুদের কণ্ঠ রোধ করে, আভরণ অপহরণ করেছে। আরে, কেউ দেখেনি বলেই তো করেছি, আপনি কি করে জেনেছেন? একে নিয়ে গিয়ে ক্ষুধার্ত সেই সত্যের গহ্বরে নিক্ষেপ করো। না, না। চিত্রগুপ্ত, এর নাম মল্লিকা প্রভু, স্বামীকে কষ্ট দিয়ে অনেক অপরাধ করেছে। খেতে দিতে পারে না, বার কি করি, উপসী হয়ে জীবন যাপন করি আপনার উদ্দেশ্য। ভট্টকে প্রত্যক্ষ দেবতা বলে, তাকে পূজা করেছো তুমি? প্রত্যেককেই ভট্টকে পূজা করো, বারকে পূজা করে শোনায় খালি। ও যে আমাকে খাঁচিয়ে মেরেছে সে তো দেখছো না? অন্ধকার অলিক প্রসঙ্গ, এ পাপত্তাকে অগ্নিকুণ্ডের মাঝে নত সেরে বন্ধন করে ছুরিকা দিয়ে অঙ্গ ছিন্ন কর। আমি পাপত্তা নারী? আমি পাপত্তা নারী? পিতৃ গিয়ে বাস করা পাপ? হ্যাঁ, ভট্টা তো একমাত্রই পাপ। বলি হারে বিচার, সেই পুরোটাকে জামার তলায় ঝুলো, আপনি কিছু বলতে পারলেন না? অন্য বস্ত্র না দিয়ে যে মারল, আপনি কোথায় ছিলেন? আমারই খালি পাপ না? তাই যদি হয় তাকে এসে শিক্ষা দিন। মা, অতি দরিদ্র হলেও কুরুপ হলেও যাই হোক না কেন, তাকে সেবা করে দিন যাপন স্ত্রীর ধর্ম। এগুলো যে পুরুষের লেখা নিয়ম, তবে আর পুরুষের কি নিজের নিজের করে কি করে? কেন ভাতটাকে ত্যাগ করে গিয়েছিলাম, কেন পিতৃ খেয়ে উঠেছিলাম, মেয়ে মানুষ হয়ে বুঝতে? দেখছো কি, নিয়ে যাও। করুণীর কথা শোনার মতো তিলক বলতে কেউ নেই মানে আছে? নমস্কার নারদ মুনীন্দ্র। শুভ বস্তু, আসন গ্রহণ করুন। মঙ্গল তো যমধর্ম রাজা। হ্যাঁ হ্যাঁ, আপনার দয়াতে তাপসোত্তমের দর্শন ভাগ্য অনেকদিনে লাভ করলাম। হ্যাঁ, কিছু পূর্বেই মার্কন্দের জীবনদানকালেই তো আমি এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, জীবনদানকালেই তো আপনার দর্শন পাওয়া যায়, আবার কিছু প্রয়োজন হয়েছে। বিগ্র, তুমি কি অজানা তোমার, মহাপতিব্রতা সেই সাবিত্রীর ভর্তা সত্যবানের আর চার দিন আয়ু অবশিষ্ট, তার প্রতি অনন্ত বাৎসল্য আছে, তার প্রতি প্রাণ রক্ষার জন্য এসেছিলাম। দয়া করে সে দুজনকে আর বিভক্ত করো না। আপনার ইচ্ছা দুর্লভ মুনীন্দ্র, মরণ হয়েছে যার, তাকে পুনর্জীবিত করার অধিকার আমার নেই। আহা, তোমার শক্তি সামর্থ্য কি অজানা? অঘটন ঘটনে সমর্থ তুমি, প্রচণ্ড শক্তি প্রভাবী, প্রেতলোক চক্রবর্তী। করুণা করে সেই সাবিত্রীর শ্রীমন্ত্রী নক্ষয় করো। অন্যায়কারীর বিচারে সক্ষম আমি, কিন্তু জীবনদান করতে পারি না। যদি ইচ্ছা হয় তাহলে জীবনদানও করতে পারো বলে সেই বিধাতা তোমায় বর দিয়েছেন, তো তাই তুমি প্রয়োগ। সে তো অসাধারণ সময়ের জন্যে, একটা সামান্য মানবাঙ্গীর মাঙ্গল্য রক্ষা করার জন্য নয়। মানবাঙ্গী হলেও সেই সাবিত্রী অনন্য অসামান্য পতিব্রতা শিরোমণি, তাছাড়াও ভবানী বরপ্রসাদ সংযোজিতা। সেই সাবিত্রী মহাপতিব্রতা হোক না কেন, সেই সত্যবান যতই সত্যবাক হোক না কেন, এই পরলোক রাতের মৃত্যু বাসতে বাঁচার উপায় নেই, সেই সাবিত্রীও পারবে না রক্ষা করতে। ক্রোধাবেশে সেই সাধ্বি কন্যার শক্তির গুরুত্ব উপলব্ধি করতে পারছো না? সমস্ত জীবরাশির শাসনে সমর্থ যে সমদর্শী, ধরণ মাত্রেই জীবলোকের ভয়ঙ্কর রূপী এই ধর্মরাজ এক পতিব্রতা নয়, সহস্রাধিক পতিব্রতাতে অভিহিত নয়। সে সাধ্বীর হৃদয়ে প্রতিবিয়োগের অগ্নি প্রজ্বলিত করে প্রমাদ ডেকে এনো না, আবার চিন্তা করো। এখন তোমার ইচ্ছা, আমি এখন আসি। প্রমাদ, চিত্রগুপ্ত, সেই সত্যবানের মরণ দিন আমাকে জানাও। উত্তম।
রাত্রি উপবাসের দীক্ষা ছিল মা, আজকেই শেষ দিন। রাত্রি ধরে উপবাসী, ক্ষুধা তৃষ্ণা সহ্য করছো মা। মন যখন ভবি পূজায় মগ্ন হয়ে পড়ে, অনশন ব্যথা ভুলে যায়। মা, তুমি এখানে এসেছো, পিতা এলেন না? না আসেনি মা, রাত্রে এক দুঃস্বপ্ন দেখেছি, মন চঞ্চল হয়ে পড়ল, তাই সত্তরই চলে এলাম। মা একটু দাঁড়াবে, স্বামী সাবিত্রী দেবীর প্রসাদ গ্রহণ করো। দেবী, আজই তোমার ব্রত দীক্ষা সমাপ্ত হলো না, এখন আহার গ্রহণ করবে না? না স্বামী, অর্ধরাত্রিতে ব্রত সমাপ্ত হয় না, প্রভাত হলে নতুন বিকশিত উদয় সূর্য ভগবানকে দর্শন ওই পদার্চনা করি আহার গ্রহণ করব। তোমার ইচ্ছা পূর্ণ হোক, তাহলে অরণ্যে গিয়ে কাষ্ঠ আহরণ করে আসছি এখনি। স্বামী, একটা ক্ষুদ্র ইচ্ছা। এমন কি বলো? স্বামী, ভবানের কৃপাবরে আমার কিছুমাত্র আলস্য নেই, আমি আপনার সাথে যেতে চাই, এই এক ক্ষুদ্র ইচ্ছা, না বলবেন না? মার্জনা করো দিদি, এখন নয়, পরশুদিন অবশ্যই নিয়ে যাব। পরশুদিন? স্বামী, মন পরিবর্তনে অক্ষম আমি, আমাকে একা ছেড়ে যাবেন না? দেবী, অরণ্যে বিচরণ মানে বনবিহার মনে করছো? ওদিকে মৃত্যু দেবতার সন্তানরা অপেক্ষা করে আছে, পথের ধারে জমের প্রহরীর মতো অজগর, আর অন্যদিকে প্রাণ হন্তারক মৃগরাজ। স্বামী, এসব কথা আমায় বলবেন না, আপনি সঙ্গে থাকলে আমার কোনো ভয় নেই, অনুমতি দিন, তা নইলে আপনার পদযুগল ছাড়ব না। দেবী, সামান্য কারণে কাঁদছো কেন? আমার জননী জনক হয়তো এতে অস্বীকৃত হবেন বলেই বলেছি। জননী। কি মা? আপনাদের অনুমতি চাই। কিসের জন্যে বলো কন্যা? এমন কিছু নয়, আমি ওনার সাথে অরণ্য ভ্রমণে যেতে চাই। এ কেমন ইচ্ছা মা, একটু প্রাণের স্পর্শ না করে তিন দিন কঠিন উপবাস করে আছো, সেই অরণ্য মধ্যে কোথাও বিপদ হলে? হ্যাঁ মা, অন্যদিন তবে যেও ব্রত পূর্তি হলে। এই দিনে ওনাকে একা ছাড়া উচিত নয়। ব্রত নিয়ম সম্ভবত,
পুত্র স্বীকার করেছে মা আপনারা রাজি হলে ওর অমত হবে না নিশ্চয় তা কিন্তু সূর্যাস্ত সময়ের মধ্যেই কুটিরে এসো সদাই তার অনুসরণ করো মা যথাজ্ঞা জাননী भवानी दिनेर भार नियो এই দেখো জলপ্রপাত দেবী অন্তঃপুরবিতে সুন্দর হংসের ন্যায় সুকুমারী তুমি এই অরণ্যপথে সঞ্চরণ করে কষ্ট হচ্ছে না আপনার সম্মুখে কোনো কষ্টই আমার হয় না স্বামী দেবী আকাশপানে চেয়ে দেখো কালো মেঘ ঘন হয়ে আসছে এখনো কাষ্ঠচ্ছেদন হয়নি স্বামী বসন হবে মনে হচ্ছে সত্তর আশ্রমে ফিরে চলুন ওই দেখো শুষ্ক বৃক্ষ ছেদন করে ফিরে যাব আলস্য মনে হচ্ছে আজ আর পরিশ্রম করবেন না বাধা দিও না দেবী এখানে বিশ্রাম করো অতিবাহিত করার বাসনা অক্ষুণ্ণ আমার পদসেবার ভাগ্য হতে দূর হওয়ার মতো এমন কি পাপ করেছি আমাদের দাম্পত্য এত শীঘ্র নিঃশেষ হবার কথা তো নয় মহারণ্য মাঝে আমার কথা শুনবেই বা কে আমাকে পথে ভিক্ষাই বা দেবে কে স্বামী বিধি কেন আমাদের বিচ্ছিন্ন করলে বলো কেন গো আশা ছিন্ন করে দিলে জননী ভবানী ত্রিলোক মাতা জগৎ জননী বললেই তোমার পদে আশ্রয় নেবার কি এই ফল হলো মা পতিভক্তিতে নত কান্তার পতি বিয়োগ হবে না সেই ধর্ম পরিবর্তিত হলো কেন স্বামী স্বামী দুর্বল এই সব আমি বিনা জীবন বৃত আমার
কাঁদছো মা? এখন মৃতদেহ ছাড়ো। কে তোমরা? জমদর, তোমার পতির প্রাণ নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার পতির প্রাণ স্পর্শ করা তোমাদের সাধ্য নয়, পালাও। যাই বলো না কেন, জম ধর্মরাজের আজ্ঞা পালন করতে হবে। দাঁড়াও, সাহস করে এলে আমার ক্রোধাগ্নিতে ভস্ম হয়ে যাবে। আমাদের ভয় প্রদর্শন করছো, ভস্ম কেমন করে করো দেখবো। সত্যবানের প্রাণ নিয়ে আসতে আমাদের সাধ্য হবে না। সাধ্য হলো না, কে তোমাদের বাধা দিয়েছে? তা সেই ভাটা সাবিত্রী দেবী, আমাদের পরে অগ্নিজ্বালা নিক্ষেপ করেছে, ভয় পেয়ে চলে এসেছি আমরা। এক সামান্য মানব বনিতা এ প্রহরী পরে অগ্নিজ্বালা নিক্ষেপ করেছে? আচ্ছা, আমি নিজেই যাচ্ছি। আয়ু সমাপ্ত হয়েছে, এখন তার জন্য চিন্তার কোনো প্রয়োজন নেই। প্রভু, আপনার পরিচয় বিপদ সমুদ্রে নিমজ্জিত দীনা নারীকে উদ্ধার করে এসেছেন মহানুভব। পরলোক ও স্বামী, তোমার নাথ সুগুণ রত্নাকর সৎকর্ম আচরণ পরায়ণ, সত্যবান এই নাম সার্থক করেছে সেই পুণ্য জীবন, শুধু সেই কারণে তার প্রাণ নিয়ে যাওয়ার বাসনাতেই স্বয়ং এখানে এসেছি। পরলোকনাথ, পরিশীল তার অধ্যক্ষ, আপনার পদযুগলে প্রণাম, আপনাকে প্রণাম করি, আমার পরে দয়া করুন, আমাকে প্রতিভিক্ষা দিন, না করে রক্ষা করো। দেবী সাবিত্রী, আমার ভর্তার দেহ সুরক্ষিত করার ভার তোমার জননী। শূন্য
শিশুকাল হতে ভক্তিময়ী ও ধর্মচারিণী পরম পতিব্রতা রমণী সেই সে সাবিত্রীর সীমন্ত চিহ্ন আপনি রক্ষা করুন এই প্রার্থনা। কুমার, মৃত্যুর পর সর্বশেষ এই যমরাজের তোমার কামনা পূর্ণ করা আমার অসাধ্য। অসাধ্য? মৃত্যুতে আবদ্ধ গতায়ু সেই মার্কণ্ডেয়কে আদিশঙ্কর কৃপা করে রক্ষা করেননি? ত্রিমূর্তির একজন হয়ে আপনিও সেই সত্যবানকে রক্ষা করতে পারেন না? তাছাড়া সেই যমকে অধিকার দিয়েছেন আপনিই তো। সত্যি বটে, কিন্তু নিজের দেওয়া অধিকার নিজেই লঙ্ঘন অসম্ভব। পুনরায় গিয়ে তুমি সেই যমরাজের কাছে প্রার্থনা করো। প্রয়োজন নেই, অনেক প্রার্থনা করেছি কিন্তু তার কঠিন হৃদয়কে স্পর্শ করতে পারিনি। সেই হৃদয় পরিবর্তন আপনার সাধ্যায়ত্তে আছে। আমার মানে? তার কঠিন হৃদয়ের মধ্যে করুণা প্রবেশ করিয়ে সত্যবানের করুন, এই কারণে আপনার প্রতিজ্ঞা ধর্ম কখনো ভঙ্গ হবে না। আচ্ছা। নমস্কার করুণা। পাষাণ হৃদয় জারি হোক, নবনীতের ন্যায় পরিবর্তন করার অদ্ভুত শক্তি তোমারই। আমার পুত্র নারদ এক কার্য সাধনের জন্য আহ্বান করেছে, ওর সাথে গিয়ে বিজয় সম্পাদন করো। আপনার আজ্ঞা শিরধার্য করি। আহা জনক, আপনার কৃপা ভুলব না, চলি এসো করুণা। এই সাধ্যের সাহস মহারণ্য মধ্যে অনুগমন করে আসছে। করুণা করে আমি প্রতিদান করে অনুগ্রহ করুন। সাবিত্রী, এ মিনতি কেন? এ অন্যায় মিনতি করো না। ধর্ম মার্গ প্রবর্তক সজ্জন সর্বদা বন্দনীয়, তার দর্শন হলে সকল অভীষ্ট সিদ্ধ হয় এই মহাজন বাক্য। সেই ধর্ম স্বরূপ আপনাকে অনুসরণ করে অধীনার ইচ্ছা সফল হবে না। রাজপুত্রী, আমাকে অনুসরণ করে সাফল্যের বিন্দুমাত্র আশা নেই। তোমার ভর্তার ওই দেহ মধ্যে পুনঃপ্রবেশের কোনো সুযোগই নেই। মোর যোগ্যতা বলে দেবতা আত্মার মতো নরক হতে পুণ্য লোকে যাত্রা করবে। সাবিত্রী, কর্মফল যাই হোক না কেন, অমর হওয়া অসম্ভব। আমার বাক্যে বৃথা প্রয়াস পরিত্যাগ করে ফিরে যাও। দেবতা, সপ্তপথ চলে সপ্তবাক্য বলে যদি কারো সাথে তার মৈত্রী লাভ হয় এটি মহাজন বাক্য। সজ্জন, আপনি আপনার সাথে এত আপনাকে সম্ভাষণ করছি তাই আমি যে আপনার অনুগামী এতে সন্দেহ নেই। দেবতা, অধিনাকে করুণা করে তার অভীষ্ট ফলপ্রসূ করুন। সাবিত্রী, তোমার মধুর বচন শুনে অনেক সন্তুষ্ট হয়েছি। প্রতি প্রাণ বিনা অন্য কোনো বর প্রার্থনা করো দান করব। আর্য, আমার ভর্তার প্রাণ বিনা প্রিয় বস্তু অন্য কিছু নেই তো, তাই আপনি দয়া করে বর দিলেও অন্য কিছু চাওয়া সম্ভব নয়। অন্ধ হয়ে রাজ্যভ্রষ্ট হয়ে অরণ্যবাসে কষ্ট ভোগ করছেন সেই মা বাবাকে নেত্রদৃষ্টি দিয়ে আবার রাজ্য প্রাপ্তি হওয়ার বরদান করুন। ইচ্ছা পূর্ণ হোক, আর অনুসরণ করো না। দেবী, একে আমি দৃষ্টি ফিরে পেয়েছি, তোমায় আমি দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি স্বামী, কত বিচিত্র না। সত্যি দেখতে পাচ্ছেন ভগ্নী? সত্যি দেখতে পাচ্ছি ভগ্নী। সৎপুরুষ সর্বদাই দয়াদর্শিত হয়। স্বামীর প্রাণের জন্য আমিও যুবধর্ম রাজাকে অনুসরণ করব। জননী সাবিত্রী, তোমাকেই স্মরণ করি। শৈলসুতা সচ্চরিতা অভয়দা সুখ বরদা, শৈলসুতা সচ্চরিতা অভয়দা সুখ বরদা, সাথী সতীর
দেবী, আমি শারদার কুটিরে গিয়ে অনুসন্ধান করে আসি, জাগ্রত হয়ে থাকো। আমরাও সঙ্গে যাব, সন্তানদের না দেখলে থাকতে পারি না। এসো ভগ্নি। শারদা, শারদা, শারদা! হ্যাঁ এগো শারদা, সাবিত্রী মান কি এসেছে? কই না, আসেনি তো। জনক জননীর চোখে দৃষ্টি এসেছে? হ্যাঁ বৎস। শারদা, প্রত্যুষে অরণ্যে গিয়ে ওরা দুজনে এখনো ফিরে আসেনি। এখানে আছে ভেবে অনুসন্ধানে এসেছি। সে কি এখানে তো আসেনি, চলুন খোঁজ করি। সে কি অদৃষ্ট হয়েছেন? কি করে পতিকে অনুগমন করি? হে পর্বতরাজ, এই দিনা নারীকে দয়া করে পথ প্রদর্শন করো। প্রকৃতি আমাকে বঞ্চনা করেছে, আমার ভক্তি কলুষিত হয়েছে, আমার মানুষ শক্তি নষ্ট হয়ে গেছে। এই ঐহিক শরীরে আমার পতির অনুসরণে অক্ষম হলে শিলাতলে মস্তক বিদীর্ণ করি, সূক্ষ্ম শরীর আমি পতির অনুগামিনী হব। সাবিত্রী, ক্ষান্ত হও। এত সাহস কখনো উচিত নয় মা, আত্মহত্যা মহাপাপ। দেবতা, পতির চরণে সতীর জীবন, ভর্তার পদসেবায় বঞ্চিত এই তনু মন আমার অসহ্য। সাবিত্রী, অত্যন্ত অভাগিনী তুমি, শেষ প্রয়াসে এতদূর অনুসরণ করে কাতর হয়ে তোমার পতি ওই অস্ত্র মুছিয়ে দিয়েছে, প্রশ্ন করেছে। আর কহি না, কিসের ভর্তা, কিসের ভাচ্চা? জীবিত কালেই কেবল ভাচ্চা ভর্তা বলে, মাতা পিতা বলে, সহোদরী সহোদর বলে, মরণের পরে আর কেউ কারো নয়। প্রভু, আমার ভর্তার অনুসরণ করাতে শুধু ভয়ঙ্কর প্রদেশে এই উপত্যকায় নয়, অগ্নিকুণ্ড যদি পথে পড়ে পিছিয়ে যাব না। রাজপুত্রী, তোমার প্রতিভক্তিতে দৃঢ় সংকল্প দর্শনে কার্যদীক্ষায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই অন্য বর প্রার্থনা করো। হ্যাঁ, তোমার পতি প্রাণ ব্যতি রেখে। দয়াময় পুণ্য নরক হতে উদ্ধারকারী পুত্র সন্তান দানে আমার জননী জনককে অনুগৃহীত করো। প্রার্থনা পূর্ণ হবে, এখন সন্তুষ্ট হয়ে ফিরে যাও। এই তরুণী সাহস এত ভীতি প্রদর্শনে অনুসরণ করছে, নারদের বাক্য যথার্থ মনে হচ্ছে। যমধর্ম রাজা, যমধর্ম রাজা, এই দেখে দয়া করো প্রভু, আমাকে করুণা করো। কুমারী, তোমার এই নির্বুদ্ধিতা অনুচিত। ওই দেখো দূরেছে ওই বৈতরণী। এ নদীর স্মরণে অসম সাহসী হলেও ভয় কম্পিত হয় মানব হৃদয়। এই নদী মানব শরীরে অতিক্রমণ অসম্ভব। গদায়ু হয়ে সূক্ষ্ম শরীরে এ নদী অতিক্রান্তির জন্য গোদান করে, আর গোপুচ্ছ অবলম্বন না করে সূক্ষ্ম শরীরেও এ নদী অতিক্রান্ত হয়। দেব, অসাধ্য হল নিরাশ হব না, অন্যথায় এ তনুর বিনাশ করে সূক্ষ্ম দেহী হয়ে আমার পতিকে অনুসরণ করব। দয়াময় পরীক্ষা না করে অনুগ্রহাকে তার পতি দান করুন। মা, আর কোনো প্রার্থনা না করে ফিরে যাও তুমি। সাবিত্রী দেবী, নিরন্তর তোমার সেবাদাত্রী হয়ে যদি বৈতরণী নদী অতিক্রান্তির আমাকে শক্তি দাও। সত্যবান, সত্যবান! মা গো, সাবিত্রী, সাবিত্রী! সত্যবান, সত্যবান! এত অনুসন্ধানে কোথাও তো দেখতে পাচ্ছি না। ভাতৃবর, ভাতৃবর,
মাতৃবার মাতৃবার এই যে আপনার অনুসন্ধানে এসেছি। আরে দৃষ্টি পেয়েছেন? হ্যাঁ ভাই। সাবিত্রী সত্যবান কোথায়? ওদেরই অনুসন্ধান করছি। আজ প্রত্যুষে অরণ্যে গিয়ে তো এখনো পর্যন্ত ফেরেনি। মালবী, এখানে কোথায় সত্যবান, কোথায় সাবিত্রী? যুবধর্ম রাজা, যুবধর্ম রাজা, চলে যাও না, ফিরে থাকো। কতই আশ্চর্য, এত পর্যন্ত অসংখ্য প্রাণী আমার বশীভূত হয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে এত ভর্তা জীবন অর্চন অভিলাষী কখনোই আমি দেখিনি। পতিব্রতাদের অসাধ্য কর্ম কিছুই জগতে নেই। প্রণামী তোমায় ধর্ম রাজা, পতি জীবন ভিক্ষা মাগি। হে প্রভু দাও পুরায় প্রার্থনা, কাঁদি যে তারি লাগি। মরণের মায়া জালে রেখো নাম তোরালে, মরণের মায়া জালে রেখো নাম তোরালে। সিন্দুর সিঁথি ভালে, সিন্দুর সিঁথি ভালে। রাজপুত্রী, এ কি বাতুলতা! যমলোক অতি ভয়ঙ্কর, জানো না তুমি? ওদিকে চেয়ে দেখো। আপনার প্রহরীর এই পাপীদের প্রহারে যে ব্যথা দিচ্ছে, তুমি যতই প্রার্থনা করো তোমার ভর্তা সজীব হতে পারে না। আমার নাথ সত্য সুন্দর ধর্ম প্রবর্তক, কেন তাহলে নাথ সজীব হবে না? নিরন্তর ভর্তার পাদা রবীন্দ্রে তনু মনে সেবা করা সত্ত্বেও বৈধব যদি আসেই, তবে আমি সহ্য করব না। ধর্ম স্থানোচ্যুত হবে, সূর্য চন্দ্র তেজবিহীন হয়ে যাবে, স্বর্গ অধিলোক ভস্ম হয়ে যাবে, সঠিক সাবে তুমি নর ধ্বংস হয়ে যাবে। সাবিত্রী শান্ত হও, ক্ষান্ত হও। সাবিত্রী, অতি সাহসে তুমি আবার পাপ করতে চাচ্ছ, তবে যাই হোক না, তোমার প্রতিপ্রাণ ফিরিয়ে দিতে পারি না। পরিবর্তে অন্য কোনো বর কামনা করো, নিরভিমানে দান করব। তাই যদি হয় সকল সদ্গুণ সম্পন্ন এক পুত্র আমাকে দান করুন। একটা কেন, এক শতশ পুত্রের জননী হও, এইবার সন্তুষ্ট হয়ে প্রস্থান করো। যমধর্ম রাজা, যমধর্ম রাজা! এখনো কেন মা আমার অনুগমন করছো? বড় সাফল্যের জন্য। আমার দেওয়া বর সফল হবে না। দেবতা আমায় পতিব্রতা তিলকমণি বলে স্বীকার করেছেন, সুশীলাবতী বলে প্রশংসা করেছেন, পুত্র লাভেরও বর দিয়েছেন। পতি যদি দান না করেন, পুত্র প্রাপ্তি কেমন করে সম্ভব হবে? ধর্মরাজ বাকহীন কেন? মৌন অঙ্গীকার সূচক ধর্ম ভঙ্গ হবে, সত্য হানি হবে, সুবচনে বিঘ্ন হবে। ধন্য হল, বেদাদি অভ্যাস না করেও, যজ্ঞাদির চেষ্টা না করে, তপস্যাচরণ না করে, শুধু পতিভক্তি দ্বারা শক্তি অর্জনের ফলে সকল কার্যে সিদ্ধি লাভ করা যায়। মা, তুমি পতিব্রতা শিরোমণি, ত্যাগ শিলা, তোমার মানস শক্তি দেখে তৃপ্ত আমি। এই নাও তোমার পতির প্রাণ ফিরিয়ে দিলাম। সাবিত্রী, কোথায় গেল সে একা? সাবিত্রী, মা, অনেক দূরে এসে তুমি ক্লান্ত, আজ শ্রান্ত হবে না, এই বিমানে পতির কাছে ফিরে যাও। মহাপ্রসাদ।
সাবিত্রী সংগাদা আপনি কি জানেন মনিন্দ্র? ভয় পেও না, সাবিত্রীর মতো মহাসাধ্যে জগতে আর কেউ নেই। সত্যবানের মরণ হলে তার সেই প্রাণ গ্রহণকারী যমকে সাবিত্রী অনুগমন করে, প্রার্থনা করে, তারই বরে মাতা পিতার অন্ধত্বের অবসান হয়, রাজ্যপ্রাপ্তি সম্ভব হয়, জননী জনকের পুত্র সন্তান লাভ হওয়ার বরপ্রাপ্ত হয়। সত্যই সে পতির প্রাণ ও শক্তি সম্পাদনকারিণী ধীর জটিতা। মনিন্দ্র, আমার সাবিত্রী কোথায় আছে দয়া করে বলে দিন। ওই দেখো মা, সাবিত্রী বিমান পৃষ্ঠে উড়ে আসছে। স্বামী প্রণাম। বাবা মা প্রণাম। জনক জননী প্রণাম। মনিন্দ্র প্রণাম। সুখী হও। দেবী, নারদ মহামনীন্দ্রের কাছে সব শুনেছি। তোমার সেনা মহারাজা প্রণাম। আপনার শত্রু উগ্রসেন প্রজাদের দ্বারা নিহত হয়েছেন, প্রজাগণ আপনার আশায় অপেক্ষা করে আছে। সুন্দর, আসুন সত্যবানকে পট্টাভিষিক্ত করুন। পাতিব্রত মহিমায় সাধ্বী সাবিত্রী আজও অমর। প্রতিটি নারী সীমন্তের সিন্দুর রক্ষার বাসনায় পূজা করে সতী সাবিত্রীকে।